রাজধানীতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে বসেছে কোরবানির পশুর হাট। ট্রাকে ট্রাকে আসছে গরু। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বেড়েছে ক্রেতার ভিড়ও। এদিকে ঢাকার বাইরে জমজমাট কেনাবেচা। পশুর হাটের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর আফতাবনগর হাটে আছেন তোহা খান তামিম এবং নওগাঁর চৌবাড়িয়া হাটে আছেন এমার রকি। সরাসরি প্রথমেই যাচ্ছি তামিমের কাছে। তামিম, ঠিক গাবতলী হাটে যে ধরনের গরু আমরা দেখেছিলাম, যে ধরনের গরুর গড়ন দেখেছিলাম, সেটির ঠিক বিপরীত আমরা আফতাবনগরে এসে এই পশুর হাটে লক্ষ্য করছি। আমি একটু দেখাতে চাই যে আমার পাশে বেশ ছোট থেকে মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে, সেই ছোট থেকে মাঝারি গড়নের গরু এখানে আসলে তোলা হয়েছে। অধিকাংশ গরুই বলা যায় যে এখানে মাঝারি এবং ছোট সাইজের, যদিও দামের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ছোট বলা যাবে না বলছেন বিক্রেতারা এবং যারা ক্রেতা তারাও বলছেন। এবং এখানে বলা হচ্ছে যে ছোট সাইজের গরু হলেও আসলে 1 লাখ টাকার নিচে কোনো গরু আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি না। 1 লাখ টাকার উপরে কিংবা 1 লাখ থেকে শুরু আসলে গরুর দাম। এখানে একজন বিক্রেতা রয়েছেন, তার সাথে একটু কথা বলবো যে আপনি এখানে যে গরুগুলো তুলেছেন, বিশেষ করে অনেকগুলো, কতগুলো গরু তুলেছেন এবং তার দাম কেমন ছোট্ট করে একটু বলবেন আমাকে। আমরা 20টা গরু আনছি, কালকে রওনা করছি, আজকে সকালে পৌঁছাইছি। তো আমরা যেহেতু গরু ক্রয় করে আনি, আমরা যখন গরু কিনতে যাই, ঠিক আছে, আমাদের কাছেও কেউ দাম মানে লাখের নিচে কোনো গরু পাওয়া যাচ্ছে না। ছোট একটা গরু কিন্তু লাখের উপরে যাইতে আছে। আমরা কিনে আনে ব্যস্ত হইলেও আমাদের একটু প্রবলেম। বছর এই ছোট গরুগুলো কত করে বিক্রি হয়েছে? এই যে সাদা ছোট গরুগুলো, এগুলা 65-70 বিক্রি হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে গরুগুলো দেখা যাচ্ছে গত বছর 60 থেকে 70 লাখ টাকায়, 70,000 টাকায় বিক্রি হয়েছে, সেই গড়নের গরুগুলো এখন বিক্রি হচ্ছে আসলে 1 লাখ টাকার উপরে। সেক্ষেত্রে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে দাম আসলে একটু চড়া, বিশেষ করে একেবারে ছোট সাইজের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো আসলে 1 লাখ টাকার নিচে আসলে দাম হাঁকা হচ্ছে না, সবগুলো 1 লাখ টাকার উপরে দাম হাঁকা হচ্ছে। যদিও আমরা গাবতলী পশুর হাটে দেখেছিলাম যে বড় গড়নের গরুগুলো রয়েছে, বিশেষ করে 3 লাখ টাকা থেকে শুরু করে 25 লাখ টাকা পর্যন্ত হাঁকা হয়েছিল। তো সব মিলে বলা যায় যে আজকে প্রথম দিন, এছাড়া আজকে ছুটির দিন শুক্রবার, আর কিছুক্ষণের মধ্যে জুমার নামাজ আদায় করবেন মুসল্লিরা এবং এই জুমার নামাজের পরপরেই তাদের যে পছন্দসই পশু কেনার জন্য হাটে আসবেন। এবং যদিও একটু রোদের যে তাপমাত্রা সেটি এই মুহূর্তে চড়া রয়েছে মধ্য দুপুর, এবং তাপমাত্রা কিছুটা কমলে অর্থাৎ দুপুরের পরে জুমার নামাজ এবং দুপুরের পরপরেই আসলে যারা ক্রেতা রয়েছেন তারা আসবেন পশুর হাটগুলোতে রাজধানীতে। এবং বলা যায় যে এখন পর্যন্ত এখানে কিন্তু এসে আমরা ক্রেতার যে সমাগম সেটি আসলে লক্ষ্য করছি, খুব যে বেশি ভিড় তেমনটি নয়, তারপরেও ক্রেতারা আসছেন মূলত দেখার জন্যই, মূলত তারা ক্রেতা আসছেন মূলত আজকে তারা দেখে যাচ্ছেন এবং পরবর্তীতে আসলে 2-1 দিনের মধ্যেই তারা এসে তাদের যে পছন্দসই পশু সেটি তারা আসলে কিনে নেবেন। তো এই ছিল রাজধানীর পশুর হাটের খবর। আমরা এখন চলে যাব নওগাঁতে, উত্তরের জনপদ, সেখানকার পশুর হাটের খবর জানাবেন আমাদের সহকর্মী এমার রকি। গ্রাম পর্যায়ে যারা গরু লালন পালন করে থাকেন, বিশেষ করে কুরবানি হাটকে তারা টার্গেট করে থাকেন, এবং এই হাটের আমরা যেটি লক্ষ্য করছিলাম সকাল থেকে আজকে কিন্তু এই হাটে বিপুল পরিমাণের স্থানীয় যেসব সার গরু বা যেসব গরু তারা লালন পালন করেছেন হাটে তুলছেন, এবং এই হাটে কিন্তু বর্তমানে আমরা যেটি লক্ষ্য করছিলাম মাঝারি জাতের যেসব গরু, এই গরুগুলোর কিন্তু এখানে সরবরাহটা অনেক বেশি। এবং আসলে ঈদের আর যেহেতু 1 সপ্তাহ সময় রয়েছে, এই সময়ের মাঝে যারা গরু কিনবেন স্থানীয়রা তারা কিন্তু এই হাটগুলোতে বেশি আসছেন, এবং বড় পরিসরের গরুও কিন্তু বিপুল পরিমাণে আমরা এই হাটগুলোতে লক্ষ্য করছি। এবং এই সকাল থেকে কিন্তু তারা আসলে প্রথম পর্যায়ে দেখভাল করে থাকেন, এবং দুপুর পর থেকে কিন্তু এই হাটটি এক ধরনের কিনা বেচা শুরু হয়ে থাকে, এবং দূরের ব্যাপারী যারা এসেছেন তারা কিন্তু এই মুহূর্তে গরু আসলে দেখাশোনা করছেন, গরুর দরদাম হাঁকছেন, এবং পছন্দের একটা গরু কেনার জন্য তারা কিন্তু একটা সময় তারা অতিবাহিত করে থাকেন। তবে আমরা এই হাটে যেটি লক্ষ্য করছিলাম আজকে কিন্তু বেশ বড় পরিসরের গরু এসেছে, 7 মণ 8 মণ বা 10 মণ ওজনের গরুরও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং এই হাটে এই মুহূর্তে যেসব গরুর দরদাম হাঁকা হচ্ছে তা কিন্তু দরের জায়গাটায় বলা হচ্ছে যে বিশেষ করে 100 কেজি ওজন বা 110 কেজি ওজনের একটি গরুর দাম হাঁকা হচ্ছে 1,10,000 1,20,000 এরকম পরিমাণে। তবে মাঝারি সার গরুর কিন্তু দরের জায়গাটা বেশি হাঁকা হচ্ছে, এবং যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন এখন পর্যন্ত যেহেতু সময় রয়েছে এই কারণে তারাও কিন্তু দেখভাল করছেন, তো বাড়তি দরের কথাই ক্রেতাদের মুখ থেকে বলা হচ্ছে। অন্যদিকে যারা বিক্রেতা বা যারা খামারি তারা বলছেন যেহেতু গোখাদ্যের দর এবার অনেকটাই বেশি, এ কারণে কিন্তু তাদের অনেকটা বাড়তি দর হাঁকতে হচ্ছে, এবং এই বাড়তি দরেই কিন্তু এখন পর্যন্ত কেনা বেচার ধরনটা আমরা কিন্তু হাটগুলোতে লক্ষ্য করছিলাম। এই ছিল নওগাঁর চৌবাড়িয়া হাটের সার্বিক গরু বেচা কেনার খবর। কোরবানির পশুর হাটের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ এবং রাজধানীর আফতাবনগর হাট থেকে। এলো একটি সেফ শাওয়ার 99.99% রোগবাহী জীবাণু ধ্বংস করে, দাম মাত্র 40 টাকা।